সুস্থ অবস্থায় আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই ভিডিও ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় বাড়িতে থেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো এই অধ্যায়ে অনেক বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে থেকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিও যারা দেখছো, তারপরের আমার এই দ্বিতীয় ভিডিও এই অধ্যায়ে। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। এই তিনটা সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করা সম্ভব। তো আমরা যদি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করি, তাহলে এই একটা পদ্ধতি যদি আমরা শিখি, তাহলে আমাদের আরও দুইটা পদ্ধতিও ওই একই কৌশল অবলম্বন করে রূপান্তর করা সম্ভব। তো শুরু করা যাক, আমরা আজকে একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, সেটা হলো বাইনারি থেকে দশমিক। আমি একটি সংখ্যা লিখলাম, এই সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা যে সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, তার বাম পাশের যে সংখ্যাটা আছে সেই প্রথম সংখ্যাটা আমরা লিখব, গুণন চিহ্ন দেব। গুণন চিহ্ন দেওয়ার পরে যে সংখ্যা পদ্ধতির থেকে দশমিকে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেজ লিখব। যে সংখ্যা পদ্ধতির থেকে দশমিকে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেজ লিখব। যে আমরা বাইনারি থেকে দশমিকে, সেজন্য বাইনারির বেজ হলো দুই আমি লিখলাম। তারপরে আমরা এই সংখ্যাটা, সংখ্যা আছে এক, পূর্ণ সংখ্যা কয়টি রয়েছে? এক, দুই, তিন, চার। এই পূর্ণ সংখ্যা যতটা থাকবে তার চেয়ে পাওয়ারটা এক কম লিখব আমরা, এই বেজের পাওয়ারটা তার চেয়ে এক কম লিখব। সেজন্য দুইয়ের ওপর, বেজের ওপর পাওয়ার তিন, যতটা সংখ্যা থাকবে তার চেয়ে এক কম। এই প্রথম সংখ্যার কাজ শেষ, তারপরে যোগ চিহ্ন দেব। দ্বিতীয় সংখ্যা যা থাকবে তাই লিখব, গুণন চিহ্ন বেজ। এখন আমার বেজের পাওয়ারটা এক করে কমতে থাকবে। তৃতীয় সংখ্যা আছে শূন্য, আবারও একই কাজ, আমাদের বেজের পাওয়ারটা এক করে কমতে থাকবে, একই কাজ। সবশেষে আমাদের বেজের পাওয়ার শূন্য হবে। তারপরে আবারও যোগ চিহ্ন দিব এবং এইবার ভগ্নাংশ অংশের কাজ করব। তো আমাদের সংখ্যা যা আছে লিখব, লেখার পরে আমাদের বেজ লিখব। এইবার বেজের পাওয়ার মাইনাস ওয়ান থেকে শুরু হয়ে যতটা সংখ্যা হবে পাওয়ার তত বাড়বে। তাহলে এখানে মাইনাস ওয়ান, আবারও যোগ চিহ্ন, সংখ্যা বেজ মাইনাসের পাওয়ার বাড়তে থাকবে, আবারও সংখ্যা গুণন বেস পাওয়ার বাড়তে থাকবে। তাহলে আমাদের এই কৌশলটা আমাদেরকে রপ্ত করতে হবে। এখন আমরা এগুলোর সরল করব। তো আমরা এখানে যদি টুর উপর পাওয়ার থ্রি মানে আমরা জানি কত? আট। দুইয়ের ওপর পাওয়ার দুই মানে চার। সংখ্যা যা আছে লিখবো, দুইয়ের ওপর পাওয়ার এক মানে দুই। এক গুণন দুই, দুইয়ের ওপর পাওয়ার শূন্য মানে কোনো কিছুর ওপর পাওয়ার শূন্য মানে এক, তার মানে এক। তারপরে আমরা এখানে কি করব, এক আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে যেহেতু লগের নিয়মে তোমরা অবশ্যই এসএসসিতে লগ সূচকের অঙ্ক করে আসছ, সেজন্য আমরা এটাকে কি করব, পাওয়ারটা আমরা নিচে দিয়ে দেবো। সেই কারণে পাওয়ারের চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। এই একই কাজ প্রত্যেকটারই করব। তাহলে আমাদের দ্বিতীয় লাইন হয়ে গেল। তারপরে আমাদের তৃতীয় লাইনে এইগুলো আমরা গুণ করে দেব, আট একে আট
4 এর 0 দিয়ে গুণ করলে 0 এখানে 1 দিয়ে গুণ করলে 1ই তারপরে আমরা কি করব এইগুলো উপরে উপরে নিচে নিচে কাজ করব তাহলে উপরে 1 নিচে 2 টু দি পাওয়ার 1 মানে 2 এখানে 0 গুণ 1 0 টু দি পাওয়ার 2 মানে 4 আমরা 1 গুণ 1 নিচে 2 টু দি পাওয়ার 3 মানে 8 তারপরে লাইনে আমরা এগুলো যোগ করে দেব 8 4 12 আর 1 13 আর এইটুকুর ভগ্নাংশগুলোর আমরা লসাগু করব তাহলে লসাগু করলে 8 তাহলে এখানে হয় 4 এখানে হয় 2 এখানে হবে 2 গুণন 0 0 8 ভাগ 1 1 গুণন 1 1 তাহলে আমাদের কি হলো এখানে 13 যোগ 4 আর একে 5 ভাগ আর তো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের কত হবে এখানে দশমিক দিলাম শূন্য নিলাম আবার শূন্য নিলাম আবার শূন্য নিলাম তাহলে আমাদের দেখা গেল যে 13 0.62 তাহলে আমরা কি লিখব এই দুটা যোগ করে বেস কত দিব তাহলে আমরা দেখলাম যে একটি বাইনারি সংখ্যা যার মধ্যে পূর্ণ সংখ্যা রয়েছে এবং ভগ্নাংশ রয়েছে আমরা দুইটি দুই অংশই একসাথে কাজ করে দেখালাম যে পূর্ণ সংখ্যার বেলায় যতটা প্রথমে আগে সংখ্যা লিখব এবং তারপরে বেজ লিখব বেজের পাওয়ার এখানে পূর্ণ সংখ্যা যতটা থাকবে তার চেয়ে এক কম হবে এইভাবে আমাদের বেজের পাওয়ার কমতে থাকবে কমতে কমতে বেজের পাওয়ার শূন্য হবে তারপরে আবার ভগ্নাংশের বেলায় আমাদের ওই একই কাজ সংখ্যা লিখব বেজ লিখব এবং বেজের পাওয়ার মাইনাস ওয়ান থেকে শুরু হয়ে যতটা সংখ্যা থাকবে পাওয়ারটা তত হবে তো এইভাবে আমরা এখন সরল করে আমরা কাজ করব তো আমরা যদি এই বাইনারি না হয়ে এখানে যদি আমাদের অক্টাল হতে দশমিকে রূপান্তর হয় তাহলে আমাদের এখানে শুধু এই বেজের জায়গায় শুধু পরিবর্তন করে দুইয়ের জায়গায় 8 হবে দুইয়ের জায়গায় 8 হবে আর যদি হেক্সাডেসিমেল হয় তাহলে বেজের জায়গায় আমাদের 16 হবে এইটুকুই পরিবর্তন আর কৌশল এক বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করার কৌশল এক শিক্ষার্থী শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং তোমরা ভাষায় তোমরা নিজেরা একটা কাজ করবা এবং এটা রূপান্তর করবা দশমিকে আর বইয়ের বিভিন্ন যে প্রশ্ন রয়েছে এগুলো অনুসরণ করবা এবং বোর্ডের প্রশ্নগুলো অনুসরণ করবা আশা করি তোমরা এই আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক তোমরা নিজেরাই করতে পারবা তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী দিনে যে ভিডিও ক্লাস এইগুলো দেখার আহ্বান জানিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল সানোয়ার হোসেন সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাই